সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবে সেসব ইলিশের বেশিরভাগই ছোট আকৃতির। হাঁকডাকের সরগরম মাছের বাজার। এদিকে আগামী 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার নিষেধাজ্ঞার তারিখ পেছানোর দাবি জেলেসহ আড়তদারদের। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। হতাশা কাটিয়ে হাসি ফুটেছে অসহায় জেলেদের মুখে, তবে মেঘনা নয়, ইলিশ পাচ্ছে সাগরের জেলেরা। ভোলার সর্বদক্ষিণ চরফেশনের সাম্রাজ মাঝঘাটে ইলিশ বিক্রির হাঁক ডাকে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তবে আরও বেশি ও বড় ইলিশ পেতে অক্টোবর থেকে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা পেছানোর দাবি করেছে জেলেরা। বড়টা যদি আরও মনে করেন দীর্ঘদিন আরও এক মাস পরে দিত তাও ভালো হইতো। এখন বর্তমানে মাছ এই মাছের ছোটো ছোটো মাছ এই মাছের পেটে এখনও ভালোভাবে ডিম আসে নেই, এখনও মাছের হেডে ডিম হইন। সরকারের যে অবরোধটা দিছে এই অবরোধটা যদি আরও এক মাস পিছিয়ে দেয় আমার দেশের জন্য ভালো হইতো, লাভবান হইতো, আমরাও লাভবান হইতো, সরকারও লাভবান হইতো। মা ইলিশ রক্ষায় দেয়া নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে আড়তদাররা বলেন সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে, তবে এসব ইলিশ আকারে বেশ ছোট। এই অভিযানকে আমরা স্বাগত জানাই, আমরাও মা ইলিশ রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই। কিন্তু বর্তমানে যে আগামী মাসের 12 তারিখ থেকে যেই অভিযানের তারিখ নির্ধারণ করছে এই তারিখটা যদি আরও 15 থেকে 20 দিন পরে দেওয়া হইতো তাহলে সরকারের যেই উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল হইতো। সরকার যে অভিযানটা দেয় তখন বারোতলারা ওই অভিযানটা দেয় না, তখন হেরা বারোতলারা ঢুকে আমাদের মাছগুলো ধরে নিয়ে যায়। আর ভারতের সাথে একসাথে যদি অভিযানটা দিত তাহলে আমরা অনেক উপকৃত হতাম আমরা। জেলা মৎস্য কর্মকর্তা জানান জলবায়ুর প্রভাবে ইলিশ মেঘনায় কম ধরা পড়ছে। এবছর ইলিশের পেটে ডিম আসতে বিলম্ব হয়েছে। আমরা ধারণা করতেছি যে জলবায়ুর পরিবর্তনের কারণেই ইলিশের পেটে ডিম আসতে বিলম্ব হয়েছে। এজন্য তবে ইলিশ সমুদ্রে পর্যাপ্ত আছে। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয় ও মজুত এবং একই সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। NTV নিউজ ডেস্ক। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে কে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরে। তাকে বলে দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতো আমার গাল। আমারে ভিসা দিব তো? দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ করব। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার
রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।